উন্নত জীবনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রতিনিয়তই ইউরোপের দেশগুলোতে যাওয়ার চেষ্টা করেন হাজার হাজার অভিবাসন প্রত্যাশী। তবে এতে বেশিরভাগ সময় নিখোঁজ, এমনকি প্রাণহানিও ঘটে। বৃহস্পতিবারও গ্রিসের লিসবস উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি জাহাজ ডুবে হতাহত হন বেশ কয়েকজন। আজিয়ান সাগরের পূর্বে তুরস্কের কাছে লিসবসের অবস্থান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে গ্রিসের কোস্টগার্ড। অংশ নেয় কোস্টগার্ডটির একটি জাহাজ, বিমান ও হেলিকপ্টার। যদিও তীব্র বাতাসের কারণে বেগ পেতে হচ্ছে বলে জানায় উদ্ধারকারীরা। 40 জন যাত্রীবাহী ওই জাহাজটি থেকে 5 জনকে জীবিত উদ্ধার করা হলেও অনেকেই নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একদিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো অভিবাসীবাহী জাহাজ ডুবির ঘটনা ঘটল গ্রিসে। এর আগে বুধবার গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কাইথিরার কাছে অভিবাসীবাহী একটি জাহাজ ডুবে যায়। ওই ঘটনায় কেউ হতাহত না হলেও 30 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।